মূলত আজকে যে বিষয়টা সেটা হচ্ছে আমরা আসলে ডে ভিজিটটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি। আপনারা জানেন যে কমিউনিটি মেডিসিনে যখন পরীক্ষাটা স্টার্ট হয় সাধারণত দুটো জিনিস নিয়ে আসলে মূলত সেশন পরীক্ষাটা স্টার্ট হয়, একটা হচ্ছে ডে ভিজিট আর একটা হচ্ছে আরএফএসটি খাতা। ঠিক আছে, সো এইটা তো আপনারা যদি ডে ভিজিট আরএফএসটি খাতা এই জিনিসটা যদি আপনার ক্লিয়ার কনসেপ্টটা আপনাদের জানেন তাহলে কিন্তু আপনাদের হয়ে যাবে। ঠিক আছে, আজকে কিন্তু জুম প্রচন্ড ডিস্টার্ব করছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা, স্লাইড দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু জানান। যারা এই মুহূর্তে লাইভে আছেন, যারা আমার সাথে জয়েন করেছেন একটু আমাকে ইনফর্ম করেন আপনারা কি দেখতে পাচ্ছেন কিনা। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আপনারা সবাই যদি আসেন একটু কমেন্ট করেন, দেন আমি শুরু করে দিচ্ছি। ঠিক আছে, এখন আমি একটু বলি, সেটা হচ্ছে আপনাদের কমিউনিটি মেডিসিনের কারিকুলামে সাধারণত বলা আছে যে আপনাদেরকে ডে ভিজিট মিনিমাম 10টা করার জন্য বলা হয়, কিন্তু আসলে 10টা সময় স্বল্পতার কারণে করা সম্ভব হয় না, তবে মিনিমাম 5 থেকে 7টা। ঠিক আছে, এটা হচ্ছে আইডিয়াল, তবে 7টা করার জন্য ইনডিভিজিবলি বলে। ঠিক আছে, যে আপনাকে অবশ্যই 7টা আপনাকে ভিজিট আপনার করতে হবে। ঠিক আছে, তো এই ভিজিট গুলার এখানে একটা কথা আমি আপনাকে বলতে চাই যে সাধারণত যে জিনিসটা নিয়ে আলোচনা করবো ডে ভিজিটের, আমি কিন্তু আসলে ডে ভিজিটে ইন ডিটেলস আসলে আপনাদের লাগে না। ডে ভিজিটে আপনাদের লাগে কিছু স্পেসিফিক কিছু জিনিস, যেমন হচ্ছে কি আপনি 7টা যদি আপনাদের এই মুহূর্তে আমি একটা বলবো যে আমি এখন যেটা আমি রিপ্রেজেন্ট করব সেটা হচ্ছে আমাকে কালেকশন করে দেওয়া হয়েছে এক্সিস থেকে, তো সেটাই আমি প্রেজেন্ট করছি। তো আপনাদের যারা এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন বা আমার ক্লাসটা করতে পাচ্ছেন বা ক্লাসটা করতেছেন বা আমার এই মুহূর্তে অনেকে জুমে আমি দেখতে পাচ্ছি, অনেকে আমার এখানে জয়েন করেছে, তো আমি বলবো যে আপনাদের নিজস্ব আপনাদের যে মেডিকেল কলেজে আপনাদের যে ডে ভিজিটটা হয়েছে ওই খাতাটা আপনি একটু খুলবেন। এতে সুবিধা হচ্ছে আপনি যেটা দেখবেন ইনভেরিয়েবলি সবার কিন্তু একই রকম হয়েছে। ঠিক আছে, একই রকম ডিজিজ নিয়ে হয়েছে, একই রকম ইনস্টিটিউশনই হয়েছে। ঠিক আছে, হয়তো কোনোটা মহাখালীতে হয়েছে, আবার কোনোটা আপনার হতে পারে উপজেলা হেলথ কমপ্লেক্সে হয়েছে, কিন্তু ডিজিজের যে ব্যাপারগুলো যে সেন্টারগুলো ভিজিট এটা কিন্তু কম বেশি সব কিন্তু সেম। এবং আপনাদের দেখতে হবে দেখা যে সিস্টেমটা ডে ভিজিটে ওইটাও কিন্তু অনেকখানি সেম, যে আপনাকে কি কি জিনিস জানতে হবে, কি কি জিনিস দেখতে হবে। আমি যেমন আপনাদেরকে আরএফএসটি খাতার সময় কিন্তু দেখবেন আমি কিন্তু আপনাদের ইনভেরিয়েবলি আমি আরএফএসটি খাতার সব আমি আলোচনা করছি। ঠিক আছে, যে আমার এটা জানতে হবে, বাবা ওইটা জানতে হবে, ওইটা না জানলে হবে না, কিন্তু ডে ভিজিটের ক্ষেত্রে কিন্তু এত কিছু জানা লাগে না। বরঞ্চ ডে ভিজিটের যখন আপনার পরীক্ষার খাতাটা নিয়ে যখন ঢুকবেন ডে ভিজিটের পরীক্ষাটা স্টার্ট হয় অন্যভাবে। ঠিক আছে, কিভাবে সে প্যাটার্ন আমি দেখাই দিব। সব কিছু জায়গার কমন কিছু জিনিস আমি একটু বলে দিই, সেটা হচ্ছে ডে ভিজিটের মধ্যে আপনার 1 নম্বর জানতে হবে যে আপনি কোন জায়গায় গেছেন। ঠিক আছে, কোন জায়গায় গেছেন নামগুলা, যেমন হচ্ছে আপনি কোন কোন জায়গায় আপনার মেডিকেল থেকে ভিজিট করছে ওইগুলোর নাম। ঠিক আছে, যদি 5টা হলে 5টা বলবেন, 7টা হলে 7টা দুমদাম বলবেন। ঠিক আছে, সেকেন্ড কোশ্চেন হয় আপনাদের যে আপনি যে ডে ভিজিটে গেছেন যে জায়গায় গেছেন, সাপোজ মনে করেন আপনার টিবি সেন্টারে গেছেন, তো টিবি সেন্টারে আপনি কি কি দেখছেন এটা আপনার কোশ্চেন করবে। ঠিক আছে, টিবি সেন্টারে অ্যাডমিনিস্ট্রেশন জানতে চাইবে। ঠিক আছে, এখানে কি কি কাজ হয়, কি কি প্রোগ্রাম হয়, কি কি কার্যক্রম চলে, এগুলো জিনিস জানতে চাইবে। এরপরে এটার কো রিলেটেড কোশ্চেন জিজ্ঞেস করবে। কথা কি আমি বুঝাইতে পারছি? তো আমি এখন দেখাচ্ছি যেটা আমাকে আসলে প্রোভাইড করে দেওয়া হয়েছে সেটা আমি একটু প্রেজেন্ট করতেছি। আচ্ছা, এখানে দেখেন এটা হচ্ছে টিবি হসপিটাল। ঠিক আছে, এটা হচ্ছে 250 বেডের টিবি হসপিটাল। এটা কোথায়? এটা মহাকালীতে। আচ্ছা, এখানের মধ্যে প্রথম যেখানে যখন মনে করেন সাপোজ এটাতে কি জানতে হবে, 1 নম্বর হচ্ছে এটা কি ধরনের অর্গানাইজেশন। ঠিক আছে, এটা হচ্ছে টারশিয়ারি লেভেল। ঠিক আছে, এটা লোকেশন কই? শ্যামলী। আর কিছু জানা লাগবে? এটা অবজেক্টিভ ভিজিট। ঠিক আছে, অবজেক্টিভ ভিজিটটা আপনাদের লাগবে না, এটা হচ্ছে আপনাদের বইয়ের ভাষায় এটা লাগবে, কিন্তু এই টিবি হসপিটালের যে অবজেক্টিভ গুলা যে গোল গুলা এটা আপনার জানতে হবে। ঠিক আছে, এখানের মধ্যে আপনার লাগবে হচ্ছে কি ধরনের অর্গানাইজেশন। ঠিক আছে, এটা লোকেশনটা কই? এতটুকু। ঠিক আছে, এটা আর কিছু লাগবে না। এরপরে লাগে হচ্ছে এই অবজেক্টিভ অফ দা অর্গানাইজেশন, এটা লাগে। ঠিক আছে, ইনভেরিয়েবলি তখন যদি মনে করেন সাপোজ আমরা যেভাবে কোশ্চেনটা আমরা ঢুকাই, আমি আপনাকে বলি, সাপোজ মনে করেন সাপোজ আমি আপনাদের পরীক্ষা নিতে আসছি। ঠিক আছে, এখন আমি বললাম যে এই মনে করো যে যে অমুক তুমি এই ডে ভিজিটে গেছো, তখন সে বলো জি স্যার আমি গেছি। আচ্ছা, তোমার ওইটার মধ্যে সবচেয়ে ভালো লাগছে কোনটা? সে বলো স্যার আমার তো টিবি ক্লিনিকটা ভালো লাগছে, বা আমার মহাখালীর টিবি সেন্টারটা ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে, তুমি তো মহাখালী টিবি সেন্টার গেলা, তো ওইখানের মধ্যে কি কি অবজেক্টিভ আছে, এই অর্গানাইজেশন অবজেক্টিভ এগুলো একটু বলো তো, তখন কিন্তু এই জিনিসগুলো আপনি বলবেন। কথা বুঝছেন? তো যে কোনো জিনিসের অবজেক্টিভটা এটা কিন্তু আপনার জানতে হবে, এটা হচ্ছে একটা। সেকেন্ড হচ্ছে এই যে এখানে দিলাম, এখানে টার্গেট পপুলেশন কারা এটা কিন্তু জানতে হবে। ঠিক আছে, এটা হলো সেকেন্ড ইম্পর্টেন্ট।
থার্ড হচ্ছে এই অ্যাক্টিভিটি গুলা, ঠিক আছে? এই অ্যাক্টিভিটি জানতে হবে। আমি কিন্তু আপনাদের জাস্ট কি কি জিজ্ঞেস করে বা কি রিলেটেড কোশ্চেন হবে আমি এভাবে যাচ্ছি, আমি জাস্ট দেখাই দিচ্ছি, ঠিক আছে? যেহেতু আপনাদের সরি আপনাদের যে বিভিন্ন ধরনের বিভিন্ন রকম কোশ্চেন বিভিন্ন ধরনের ইয়ে হবে, কিন্তু কম বেশি কিন্তু এগুলা থাকবে, যেমন টিবি, চেস্ট ক্লিনিকে সবাই যাবেন, তো এখানে কি কি জানতেই হবে সেটা আমি দেখাই দিচ্ছি, ঠিক আছে? আমি পুরোটা লাইন বাই লাইন পড়াচ্ছি না, ঠিক আছে? দরকার পড়লে আপনাদের আপনারা আপনাদের স্লাইডটা দেখলে আপনারা যদি মনে করেন আমি স্লাইড দিয়ে দিব, সমস্যা নেই, ঠিক আছে? কিন্তু কি কি জানতে হবে এটা আপনারা দেখেন। এক নাম্বার আমি বলছি, এটার মধ্যে এক নাম্বার অবজেক্টিভ জানতে হবে, ঠিক আছে? সেকেন্ড হচ্ছে টার্গেট পপুলেশন জানতে হবে, অ্যাক্টিভিটি কি আছে এটা জানতে হবে, এটা কিন্তু মিস করা যাবে না, ঠিক আছে? এই যে দেখেন স্পুটামফোর এসিড বা পেসিলাইড জন্য এটা ইয়াটা যেটা করা হয়, ঠিক আছে? এখান থেকে কোশ্চেন করতে হবে, কোশ্চেনটা এভাবে হবে যে আচ্ছা তুমি তো এগুলো দেখে আসছো অ্যাক্টিভিটি, আচ্ছা ডটস কি জিনিস বলো তো দেখি, ঠিক আছে? কোশ্চেন কো রিলেটেড কোশ্চেন কিভাবে, ডটস কি জিনিস আমাকে বলো তো, আচ্ছা বাবা বলো তো দেখি যে টিবির চিকিৎসাটা কি জিনিস, আচ্ছা বাবা বলো তো দেখি টিবির এপিডেমিওলজিটা কি জিনিস, আচ্ছা বাবা বলো তো দেখি যে টিবির ক্ষেত্রে যে চিকিৎসাটা হয় এই চিকিৎসাটা তোমার কয়টা ক্যাটাগরিতে দেওয়া যায়, আচ্ছা বাবা বলো তো দেখি সেটা হচ্ছে মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট টিউবারকুলোসিস কি বা এক্সটেন্ডেড টিউবারকুলোসিস কি জিনিস, ঠিক আছে? কোশ্চেনটা এই ক্যাটাগরিতে আসবে, ঠিক আছে? আমি যেভাবে বলতেছি এটা কোরিলেটেড কোশ্চেন এভাবে হয়, ঠিক আছে? এরপরে বলছে ডটস এর অ্যাচিভমেন্টটা, এটা খুব একটা জানতে হবে না, তবে প্রথম দুই তিনটা পয়েন্ট মানে জানাটা দরকার আমার মনে হয়, কারণ টিচার মাঝে মাঝে ধরতে পারে। তারপর এই জিনিস মাস, এটা কি সার্ভিস ডেলিভার করে যে কোনো জায়গায়, আমি একটা ধরো যখন আমি আজকে আপনাদের ডেভিজিট নিয়ে বসছি, আপনাদের এই কয়েকটা জিনিস জানবেন, যেগুলো যেগুলো আমি বলতেছি জানবেন, জানতে হবে, এটা সবগুলোর ক্ষেত্রে জানতে হবে, সো স্পেসিফিক না, ঠিক আছে? এখানে কি কি সার্ভিস দেওয়া আছে, যেমন হচ্ছে 24-hour ইমার্জেন্সি মেডিকেল সার্ভিস, স্পেসিফিক টেস্ট ফর পালমোনারি টিউবারকুলোসিস, রুটিন ম্যান্ডেটরি ইনভেস্টিগেশন, জিন এক্সপার্ট টেস্ট, ঠিক আছে? এই জিনিসগুলো এই সকল সার্ভিসটা প্রোভাইড হয়, এই সার্ভিস কিন্তু আপনাদের খাতা থেকে ধরবে। এরপরে এই জিনিসটা কেউ মিস করবেন না। আমাদের পোলাপান কি করে জানেন, কিছু কিছু পোলাপান আছে, পোলাপান তো আসলে দুষ্ট, দুষ্ট যেগুলা দুষ্টাগুলো আসলে বুঝে না। পরীক্ষার হলে যখন একটা জায়গায় যাবেন, সাপোজ আপনি টিবি ক্লিনিকে গেছেন, ঠিক আছে, টিবি ক্লিনিকের মধ্যে সবচেয়ে বড় পোস্টের নাম কি এটা জিজ্ঞেস করবে, যে এটার হেড কে, এটার পরে কি, এটার পরে কে আছে, সাব হেড কে, উনি না থাকলে কে আছে, এই যে অর্গানোগ্রামটা, প্রথম কয়েকটা পয়েন্ট জানা লাগবে, এটা সেন্টারে কে থাকে এবং উনার বদলায় কে থাকবে এবং পুরোটা কিভাবে অ্যাডমিনিস্ট্রেশনটা, এই অর্গানোগ্রাম আপনাদের ঠোঁটস্থ মুখস্থ কণ্ঠস্থ করতে হবে, এটা কোনো মাস নাই, কারণ এটা যদি মাফ এটা কিন্তু কোশ্চেন ধরা হয় ইনভেরিপলি, এটা এক্সামিনারদের খুব বলতে গেলে এটা হচ্ছে খুব প্রিয় কোশ্চেন, ঠিক আছে? যারাই যাবে তারই অর্গানোগ্রাম নিয়ে একটা কোশ্চেন হলেও করবে, ঠিক আছে? আর আমাদের মতো পার্সন হলে তো 100% চলবে, ঠিক আছে? যে তুমি তো একটা দেখে আসছো, তুমি তো ফুল অ্যাডমিনিস্ট্রেশন দেখছো, এভরিথিং তুমি দেখে আসছো, ঠিক আছে? যেহেতু এভরিথিং তুমি দেখে আসছো, তাহলে আমাকে বলো বাবা সেটা হচ্ছে তোমার যে টিভি সেন্টারে গেছো ওইটার মধ্যে হেড কে, এখানে কিন্তু সব দেয়া আছে, ঠিক আছে? আমি যেমন আপনাদের বলছি নিজ নিজ ডেভিজিটে খাতাটা বাই করেন, ওইখানে মধ্যে দেখবেন আপনাদের অর্গানোগ্রামে প্রথমে কে আছে, এরপরে কে আছে, অর্গানোগ্রামের স্ট্রাকচারটা, এটা আপনাদের মিস করা যাবে না, এটা ঠোঁটস্থ মুখস্থ কণ্ঠস্থ, আরো কিছু অস্ত্র থাকলে সেটা করে ফেলতে হবে, মানে ভাজা ভাজা করে ফেলতে হবে, আচ্ছা? এইটা লাগে না, তবে এটা একটু জেনে রাখেন, মাঝে মাঝে যে কনস্ট্রেন্ট গুলো বলতে পারে, যে এটা মাঝে মাঝে আপনাদের কিন্তু ভাইভাতে কোশ্চেন আসে, ঠিক আছে? টিউবারকুলোসিস এর কনস্ট্রেন্ট গুলো কি কি, এটা কিন্তু দুমদাম এটা বলে দিবেন, তাহলেই হবে, ঠিক আছে? ফিউচার প্ল্যান এগুলা লাগে না, ঠিক আছে? কমেন্ট অফ দ্য স্টুডেন্ট এটা মাঝে মাঝে জিজ্ঞেস করে, ঠিক আছে? এটা খুব একটা ইম্পর্টেন্ট না, জাস্ট এক দুইটা পয়েন্ট আপনার মতো করে আপনি বলে দিবেন, ঠিক আছে? এখান থেকে যেটা দেওয়া আছে এক দুইটা পয়েন্ট জাস্ট আপনার ভাষায়, থিওরিটিক্যাল কিছু বলার দরকার নেই, শেষ। এতটুকু কি বাবা বুঝছেন, যারা আমার এই মুহূর্তে জয়েন করছো তোমরা একটু বলো এতটুকু বুঝছো কিনা, যারা আমার এখানে আছো, ঠিক আছে, তোমরা টিউবারকুলোসিস আমি যা বলছি এগুলো বুঝছো কিনা বলো। স্যার সত্যি বলতে মাত্র জয়েন করলাম, আচ্ছা তুমি জয়েন করে গেছি, আচ্ছা ঠিক আছে। আর বাকিরা 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 একটু আনমিউট করে বলো, সবাইকে বুঝতে পারছো, যারা আমাকে লাইভে দেখতেছো তারা কি বুঝতে পারছো বাবা, যারা এই মুহূর্তে আমার জুমে ঢুকছো আমি কিন্তু দেখতে পাচ্ছি না, জুম আজকে খুব ডিস্টার্ব করতেছে, যে কারা জয়েন করছে সেটাও আমি জানি না, তোমরা কি দেখতে তোমরা কি এতটুকু বুঝতে পারছো? জি স্যার বুঝতে পারছি, ঠিক আছে। এবার আসো যে ইপিআই দিয়ে, ঠিক আছে, আচ্ছা এখানে একই একই সেটআপ একই কোশ্চেনের মানে এগুলা, সেটা হচ্ছে যে ইপিআই এর মধ্যে এটা কি ধরনের অর্গানাইজেশন, এটা লোকেশনটা কোথায়, ঠিক আছে? এটা হচ্ছে এক নাম্বার কোশ্চেন, দেখবা সবগুলো কোশ্চেনের প্যাটার্ন সেম, ঠিক আছে? আমি যতগুলো বলবো সব প্যাটার্ন সেম, কোনো কিছু মানে চেঞ্জ পাবো না, ঠিক আছে? এরপর হচ্ছে যেটা হচ্ছে হিস্ট্রিটা লাগে না, অবজেক্টিভ অর্গানাইজেশন এটা মিস করা যাবে না, ঠিক আছে? দেখো আমি যা যা বলতেছি সবগুলো সেমই হবে, এই যে অবজেক্টিভ অব দা অর্গানাইজেশন এটা কিন্তু ধরবে,
ঠিক আছে এটা অবজেক্টিভগুলো কি কি ডেভিজিটের মধ্যে এক একটা পয়েন্ট তুমি বলে এই চারটা পয়েন্ট মিনিমাম তোমার বলতে হবে আচ্ছা এটা কি এটা এটা অনেক সময় করতে পারে যেমন আমাদের মতো টিচার হলে কোশ্চেন করবে আচ্ছা ঠিক আছে তুমি তো আমাকে এখানে গেলা ইপিআই ঠিক আছে কারণ হচ্ছে এই ইপিআই কিন্তু বিশাল জিনিস ঠিক আছে এবং বাংলাদেশে এটা সাসপেক্টেড প্রায় বলতে গেলে আমি 95-98% সো এটা কিন্তু ধরবে ঠিক আছে এটা জিপিআর মধ্যে এটা সার্চ সোর্সটাকে এই ফান্ডিং এর সোর্সকে ঠিক আছে এটা কিন্তু জানতে হবে ইভেন তোমরা একটা কথা বলো যে পোলিও আমরা জানি পোলিও ইরিগেশনের ব্যাপারে একটা আমরা কথা আমরা জানি কিন্তু পোলিও ইরিগেশনের ক্ষেত্রে বা পোলিও কন্ট্রোল করার প্রোগ্রামের ক্ষেত্রে এটার মধ্যে পুরো মনে করো যে বাংলাদেশ গভর্নমেন্টকে টাকা কারা কে দিছিল দিছিল হচ্ছে রোটারি ক্লাব ইন্টারন্যাশনাল কিন্তু এটা মূলত প্রোভাইড করেছিল তো এগুলো কিন্তু ফান্ডিং এর ব্যাপারগুলো জানতে হবে যে সোর্স অফ ফান্ড কি এখানের মধ্যে হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ইউনিসেফ ইউনাইটেড নেশন ঠিক আছে যেটা বাংলাদেশের সাথে মানে কোলাবোরেশন করছে যেটা হচ্ছে ইন্টারন্যাশনালি সাপোর্ট দিছে এরা ঠিক আছে এটা কিন্তু জানতে হবে সেকেন্ড হচ্ছে প্রেজেন্ট গোল এটার গোলটা জানতে হবে গোল টার্গেট পপুলেশন এটা কিন্তু মিস করবো না বাবা এটা কোশ্চেন করা হয় ঠিক আছে ডেভিজিট খাতা দেখে এই জিনিসগুলো আমি যা যা বলতেছি এটার বাইরে ডেভিজিট থেকে তোমাকে আর কোনো কোশ্চেন করবে না অ্যাক্টিভিটি জানতে হবে এটা মিস করতে পারবা না ঠিক আছে এখানে এই যে এখানে যেগুলো দেওয়া আছে কারেন্ট ভ্যাকসিনেশন প্রোগ্রাম টু কন্ডাক্ট সাপ্লিমেন্টারি ইমিউনাইজেশন প্রোগ্রাম ইপিএস সার্ভিলেন্স প্রোগ্রাম টু কন্ডাক্ট জিপিআরএস সিস্টেম এরকম যা আছে প্রথম তিনটা মিস করা যাবে না ঠিক আছে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আচ্ছা এরপর হচ্ছে অ্যাচিভমেন্টটা অ্যাচিভমেন্টটা এত কিছু ইয়ে হয় না প্রথম দুইটা জিনিস লাগে সাধারণত এই যে দেখো যে এটা রিডাক্স এখানে যে কথা দেয় বাংলাদেশে অ্যাচিভ দ্য মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল বাই রিডিউসিং চাইল্ড মর্টালিটি অ্যান্ড মর্বিডিটি থ্রু দ্য রুটিন ইনভেস্টিগেশন এখানে যা যা আছে এখানে তিন চারটা পয়েন্ট সুন্দর করে বলে ফেলবা এবং এটার মধ্যে কিন্তু অবশ্যই লাস্টের পয়েন্টটা বলতে হবে ফার্স্ট নাম্বারে যেটা দেওয়া আছে ঠিক আছে সো এটার মধ্যে যে পপুলার সার্ভিস বিসিজিটা আমরা জানি খুব পপুলার সার্ভিস বিসিজির পুরো অ্যাব্রিভিয়েশন এটা যখন বিসিজি যখন হবে তোমাকে একটা কোশ্চেন যেটা জিজ্ঞেস করবে যে আচ্ছা বলো তো বাবা সেটা হচ্ছে বিসিজি বলছো তো বিসিজি পুরো অ্যাব্রিভিয়েশন বলো ঠিক আছে এখান থেকে কোশ্চেনটা এভাবে হবে আচ্ছা বিসিজি তো আচ্ছা বিসিজির আমার সামনে তো তোমার সামনে তো ট্রেড আছে ট্রেড থেকে ধরো তো দেখি কোনটা বিসিজি ভ্যাকসিন তখন ধরবা ধরার পরে এখানের মধ্যে তোমার বিসিজি অ্যাব্রিভিয়েশন জিজ্ঞেস করবে বিসিজি কখন দেওয়া হয় এটা নিয়ে এরপরে ভ্যাকসিন রিলেটেড যে স্পেসিমেন রিলেটেড কিছু কোশ্চেন করা হবে ঠিক আছে দেখো কোশ্চেনটা কিন্তু সব কোরিলেটেড আমি যতগুলো কথা বলছি সব কোরিলেটেড কোশ্চেন তো এভাবে কোশ্চেনটা হবে ঠিক আছে আসো এরপর হচ্ছে যে সার্ভিস ডেলিভারি সেন্টার কি কি সার্ভিসগুলো দেওয়া হয় এই জায়গা থেকে ইপিএস শিডিউল থেকে এটা কিন্তু তোমাদের জানতে হবে আচ্ছা ইপিআর ক্ষেত্রে যে এই যে দেখো এই জিনিসটা তোমরা জানো ঠিক আছে এটা কিন্তু তোমাদের ভাইবাতে তোমাদের ইপিআই বলবে এই কোশ্চেনটা এইভাবে করবে আচ্ছা বাবা বলো তো দেখি যে তুমি তো ইপিআই নিয়ে বসছো আমাদের আসলে ইপিএস শিডিউলটা বলো তো এটা কিন্তু জিজ্ঞেস করবে এরপরে তোমাকে দেখো এখানের মধ্যে একটা জিনিস আছে যেমন এখানে পোলিও মাইলিটিস এর ক্ষেত্রে ওপিভি দেয়া এখন কিন্তু ওপিভি নাই ঠিক আছে এটা হচ্ছে বাইভ্যালেন্ট পোলিও ভ্যাকসিন বলা হয় ওরাল পোলিও ভ্যাকসিন ঠিক আছে এটা কিন্তু দেখো তো ওপিভি এন্ড তোমার বইয়ের মধ্যে লেখা আছে ওপিভি পরীক্ষার হলে আসছি আমি আইসিয়াতে এখন তোমার আমি পেঁচানি শুরু করবো আচ্ছা তুমি তো ওপিভি বলছো তাই নাকি এরকম নাকি তাই নাকি এখন নতুন কি বলে এটা বলো তো এখন তুমি তো হাক করে তাকে আছো কারণ কি তুমি তো জানো না বাইভ্যালেন্ট শব্দটা তাহলে কি তার মানে হচ্ছে এটা তুমি একটা প্রবলেম পড়লা সো এটা মাথায় রাখবা ঠিক আছে আমরা কিন্তু এখন বাইভ্যালেন্ট ওরাল পোলিও ভ্যাকসিন আছে এখানে কিন্তু এটা মিস্টেক করা এরপরে আছে আইপিভি ঠিক আছে ইনহিবিটেড পোলিও ভ্যাকসিন এটা কিন্তু ফ্র্যাকশনাল ডোজ অফ পোলিও আমার কথা কি বুঝতে পারছো সো এটা কিন্তু মাথায় রেখো এখন আর কিন্তু আইপিভি ডাইরেক্টলি বলা যায় না এখন ফ্র্যাকশনাল ডোজ বলা হয় সো আমি আপনাদের উপরে ইপি এর উপরে আমি ক্লাস নিছি আমি এটা চাইলে তোমরা আমার লেটেস্ট যেটা আছে এটা আমার প্রেজেন্টেশনে তুমি দেখবা এগুলো সব ডিটেলস ভাবে বলে দেওয়া আছে ঠিক আছে কোথায় কোথায় এইখান থেকে কোশ্চেন কিন্তু ইপিআই কি জিনিস এগুলো জিনিসগুলো ধরবে ঠিক আছে এটা মাথায় রেখো এরপরে এই জিনিসটা তোমাদের ধরবে এটা কমন কোশ্চেন এটা এটা কোশ্চেনটা এইভাবে করবে তুমি মনে করো তোমার বইয়ের মধ্যে এটা দেখছে ঠিক আছে এরপরে সুন্দর করে তোমার কোশ্চেন করতে আচ্ছা বলো তো দেখি যদি মেয়ে হয় তাহলে কিন্তু পেঁচাবে এইভাবে ঠিক আছে আচ্ছা বলো তো দেখি তুমি তো মেয়ে তুমি কি টিটেনাস ভ্যাকসিন নিছো তো তোমার ফ্রেন্ড বললো যে হ্যাঁ আমি নিছি আচ্ছা ঠিক আছে পুরো ভ্যাকসিনের ইয়াটা বলো তো তখন এইভাবে কোশ্চেন করবে অথবা ভ্যাকসিনের কার্ড যদি তোমার স্পেসিমেন্টের সামনে থাকে তখন কিন্তু এই স্পেসিমেন্টটা ধরে ধরে কিন্তু তোমাকে কোশ্চেনটা করবে দেখো কোশ্চেনটা ফুল কিভাবে কোরিলেটেড ভাবে কোশ্চেনগুলো হচ্ছে ঠিক আছে কেন আমি একটা কথা বলছি তোমাদেরকে যে আরএফএসটি খাতা ডেভিজিট খাতা হলে পাস এই জন্য পাস ঠিক আছে দেখো এখান থেকে কিন্তু স্পেসিমেন্টটা যাচ্ছে এটা একটা ব্যাপার এই যে দেখো এখানে ভ্যাকসিনেশন প্রোগ্রাম হচ্ছে এটা হচ্ছে ইপিআই আচ্ছা আরেকটা জিনিস তোমাদেরকে আমি বলি বাবা সেটা এটা একটু মাথায় রেখো সেটা হচ্ছে আমি তোমাদেরকে আমার প্রেজেন্টেশনের মধ্যে বনি প্লাগ দেখাইছিলাম দেখবা যে জায়গায় মনে করো যে ভ্যাকসিনেশন প্রোগ্রাম চলে দেখবা যে একটা বাচ্চা ছবি আছে এটার নিচে ছয়টা টিক চিহ্ন ঠিক আছে যদি মনে করো আমাদের মতো করে কেউ আসে প্যাচাইন না পাঁচশো আসে তাহলে কোশ্চেন কিন্তু এভাবে করবে
যে আচ্ছা এখানে 6টা জিনিস, আচ্ছা বলো তো দেখি এটা 6টা কেন, এটা কেন 8টা না, কেন 10টা না, কেন 12টা না, ঠিক আছে? তখন একদম স্মার্ট অ্যানসার হবে। কি হবে স্মার্ট অ্যানসার বলো তো? আমি জানি তোমরা পারবা যারা আছো। কে বলবে অ্যানসারটা? সবাই জুমে যারা আছো একটু আনমিউট করে বলো যে বনি প্ল্যাগের মধ্যে 6টা টিক চিহ্ন কেন। আমি কিন্তু এটা তোমাদের আমার ক্লাস লেকচার ক্লাসগুলোতে আমি এটা বলে দিছি, এটা কিন্তু ভাই ভাই ধরে। বলতে পারবে কেউ? না পড়লে আমি বলতে পারবো, আমি বলে দিব, সমস্যা নেই। তোমরা যারা জুমে ঢুকছো প্লিজ তোমরা একটু আনমিউট করো, আমি কথা বলে যদি রিপ্লাই না করো খুব খারাপ লাগে। বাবা তোমরা একটু বলো স্যার, আপনি একটু বলে দেন। আচ্ছা সেটা তো বলবা বাবার জন্য, বললে তো আমি বলে দিব, কোনো সমস্যা নেই। আচ্ছা মনে রাখবা যে একটা যেখানে প্রোগ্রাম চলে বা ইপিআর মধ্যে যে শিডিউল প্রোগ্রাম যখন চলে দেখবা যে একটা বাচ্চার ছবি আছে, 6টা টিক চিহ্ন আছে। 6টা টিক চিহ্ন হচ্ছে প্রথম অবস্থায় আমাদের যে ইপিআর প্রোগ্রামে 6টা ডিজিজ নিয়ে হয়েছিল, 6টা ডিজিজের এগেনস্টে ভ্যাকসিনটা দেওয়া হইতো, ঠিক আছে? এখন আর 10টা ডিজিজের এগেনস্টে ভ্যাকসিনটা দেওয়া হয়, তখন কিন্তু 6টা ডিজিজের এগেনস্টে দেওয়া হইতো, সেই জন্য কিন্তু এই 6টা চিহ্ন দেওয়া ছিল, ঠিক আছে? সো এইভাবে কিন্তু কোশ্চেন করতে পারে এক্সামিনার, চাইলে বিভিন্নভাবে কোশ্চেন করতে পারে, কারণ কি ওই বাচ্চার ছবিটা কিন্তু এখনো পর্যন্ত ওই রকমই আছে। ইভেন যে জায়গায় প্রোগ্রামটা হয় ইয়াটা হয় সেখানে কিন্তু এই যে সুন্দর করে বলছে যে ওমর ফারুক, হ্যাঁ থ্যাংক ইউ ভেরি মাচ, এটাই বলতে চেয়েছি। আচ্ছা যে জায়গায় ইমিউনাইজেশন প্রোগ্রাম চলে সেই জায়গায় দেখবা যে একটা পতাকা থাকে যেটাকে বলে বনি প্ল্যাগ, ওই বাচ্চার ছবি 6টা টিক চিহ্ন, ঠিক আছে? এটা মানে বুঝাচ্ছে যখন যে জায়গায় পতাকাটা উত্তোলন থাকবে সেখানে মানে হচ্ছে তোমার ভ্যাকসিনেশন প্রোগ্রাম চলতেছে, তো এটা তোমার মাথায় রাখতে হবে। আচ্ছা এবার কোল চেইন, কোল চেইনে কিন্তু তোমাদের ক্ষেত্রে কিন্তু অনেকগুলো কোশ্চেন করতে পারে, ঠিক আছে? কোল চেইনের কি অবস্থা এই যে দেখো, এখানে খুব সুন্দর করে দিছে। একটা হচ্ছে প্রস্তুতকারক থেকে যাবে কেন্দ্রীয় হিমাগার ঢাকা, এরপর কোল বক্স জেলা পর্যায়ে, তারপর কোল বক্স উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইএলআর, তারপর ভ্যাকসিন কেরিয়ার, তারপর হচ্ছে টিকাদান কেন্দ্র। এখানে মধ্যে কোশ্চেনটা এইভাবে হবে, এই যে তুমি দেখছো প্রস্তুতকারক থেকে টিকাদান কেন্দ্র, এখানে অনেকগুলো স্টেজ আছে, এখানে মধ্যে টেম্পারেচার গুলা, ঠিক আছে? কোল চেইনের প্রথম কোশ্চেন হবে যখন এটা এই জিনিসটা তোমার টিচার উল্টাবে তখন কোশ্চেনটা এইভাবে হবে। আচ্ছা ঠিক আছে তুমি তাহলে কোল চেইনটা কি জিনিস বলো তো দেখি, তখন তুমি বললা যে কোল চেইনটা এই জিনিস, ঠিক আছে? এবার তোমাকে প্রস্তুত কারক থেকে শুরু করে ফিল্ড ভিজিট পর্যন্ত টেম্পারেচার গুলো জানতে হবে, ঠিক আছে? এই টেম্পারেচার কিন্তু তোমার জানতে হবে, প্লাস হচ্ছে কতটুকু কতক্ষণ পর্যন্ত স্টোর থাকতে হবে এটা জানতে হবে। এরপর একটা জিনিস তোমাকে আমি বলি, যদি কোনো ভ্যাকসিনের এখান থেকে যেটা হচ্ছে মনে করো তুমি একটা মনে করো বললা যে এটা এত ডিগ্রি এত ডিগ্রি এত ডিগ্রি বকচকর বলে ফেলছো, এরপর কোশ্চেন একটা করবে যে আচ্ছা ঠিক আছে তুমি আমার ট্রের সামনে আছে একটা ভ্যাকসিন ধরো তো, ঠিক আছে ধরলাম, তো এটার মধ্যে দেখা গেল একটা ভ্যাকসিনের মধ্যে দেখলো যে বিবিএমটা, ঠিক আছে বিবিএমটা যেটা আছে এটা ডিসকালার হয়ে গেছে, তখন তোমার কোশ্চেন করবো যে এটা ডিসকালার তো হয়ে গেছে এটা কি ইউজ করতে পারবা কি পারবা না, ঠিক আছে? এখান থেকে কোশ্চেনটা হবে যে বিবিএম কি জিনিস, ভ্যাকসিন বায়াল মনিটর কি জিনিস, ঠিক আছে? এবং বিবিএম এর ক্ষেত্রে কয়টা স্টেজ আছে, কোন স্টেজ পর্যন্ত ইউজ করা যায়, আমি এগুলো বলে দিচ্ছি, ফার্স্ট স্টেজ সেকেন্ড স্টেজ পর্যন্ত ইউজ করা যায়, থার্ড ফোর্থ করা যায় না, কেন করা যায় না, কি হয়, আমি পুরো ডিটেলস এগুলো আমি আমার লেকচার আছে অ্যাক্সিসে, তোমরা ইউটিউবে ভিডিও পাবা, এগুলো এক নজর দেখলেই হবে, একদম পানি হয়ে যাবে, ঠিক আছে? আমি চেষ্টা করছি একদম ইজি ভাবে বোঝানোর জন্য। এখান থেকে যেমন কোশ্চেন তোমাদের করতে পারে যে ভ্যাকসিনে যে দেখবা যে কিছু আইস প্যাক থাকে, তো আইস প্যাক জিনিসগুলো কিন্তু মাঝে মাঝে দেখবে স্পেসিমেন থাকে, ঠিক আছে? এটাও কিন্তু তোমাকে ধরতে পারে, সো এটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা এই যে স্টোরেজ অফ ভ্যাকসিন যেটা আমি একটুকে বললাম এটা কিন্তু তোমার জানতে হবে, এটা কিন্তু ভাইবার জন্য খুব ইম্পর্টেন্ট। এখান থেকে ইপিআই যদি ধরে 100% ধরবা যে এই কোল চেনে যাবে, কোল চেনে গিয়ে টেম্পারেচার জানবে, সো এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা এরপর হচ্ছে ইকুইপমেন্ট অফ দ্য কোল চেনের কি, এগুলা কিন্তু জানতে হবে, এটা কিন্তু ভাইবাতে ধরে, সো এটা কিন্তু মিস করবা না, ঠিক আছে? এটা পারলে তোমার ভাইবাও কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা তারপর ইকুইপমেন্ট ফর দ্য স্টোরেজ অফ ভ্যাকসিন, এখানের মধ্যে কোনটার কাজ কি, ফ্রিজ ট্যাগের কাজ কি, তারপর যে থায়াল থার্মোমিটারের কাজ কি, এটা এক নজর দেখবা, বেশি কিছু দরকার নাই। আচ্ছা এই যে বিবিএম এর কথা বললাম, ঠিক আছে, এই হচ্ছে এটাকে বলে ভ্যাকসিন বায়াল মনিটর, ঠিক আছে? এটা কোন কালার পর্যন্ত কি হয় না হয় আমার চমৎকার কিছু আলোচনা আছে, তোমরা যদি একটু যদি আমার লেকচারটা ভিডিওটা দেখো আমি এখানে সব বলে দিয়েছি। এই যে দেখো আইস প্যাক, ঠিক আছে, চারটা আইস প্যাক ভ্যাকসিন কেরের মধ্যে চারটা আইস প্যাক পর্যন্ত দিয়ে এটা স্টোর করতেছে, ঠিক আছে? যখন মনে করে টেম্পারেচারটা কমে যাবে তখন এই ভ্যাকসিনটা নষ্ট হয়ে যাবে, ভ্যাকসিন নষ্ট হলে কি হবে, ডিস কালার হয়ে যায়, কালার চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? সেটা দিয়ে আমরা বুঝতে পারবো যে ভ্যাকসিনটা আপনার ইউজ করতে পারবো না। আচ্ছা এটা কথা বলতে গিয়ে আমার একটা কথা মনে পড়ছে, আচ্ছা আমাকে একটা প্রশ্নের জবাব দাও তো, সেটা হচ্ছে সাপোজ তোমার সামনে একটা প্যারাসিটামল আছে, ঠিক আছে, একটা প্যারাসিটামল তোমার টেবিলের সামনে আছে, সেখানের মধ্যে দেখলা যে এইটার মেয়াদ কালকে শেষ হয়ে গেছে, ঠিক আছে? তো তুমি কি এই এখন তোমার হঠাৎ করে জ্বর হয়েছে, এখন প্যারাসিটামল খাওয়ার দরকার হয়ে পড়ছে, এখন তুমি কি এই প্যারাসিটামলটা খাবা কি খাবা না, কি মনে হয় একজন বলো তো অ্যান্সারটা, প্রশ্নটা কি করছি?
প্রশ্ন করলাম, তোমার এখন জ্বর হয়েছে, তোমার টেবিলের সামনে পড়ার টেবিলের মধ্যে দেখবো যে একটা প্যারাসিটামলের মানে ইয়ে আছে, স্ট্রিপ আছে, এবং সেখানে দেখা গেল যে এটার মেয়াদ অলরেডি কালকে চলে গেছে, ঠিক আছে? এখন তোমার এখন জ্বর, এখন তোমার খাওয়া দরকার, ঠিক আছে? এখন তুমি কি এটা খাবা নাকি এটা তোমার শরীরের জন্য বিষাক্ত হয়ে যাবে, কেউ একজন বলো তো, কেউ যে কেউ একটা অ্যান্সার করো দেখি। যারা জুমে জয়েন করেছো তোমরা একটু আমাকে বলো তো। আচ্ছা, জাকেরিয়া জাকির বলেছে খাওয়া যাবে না। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। যারা যুগছো বলো তো, সেতু, তারপর আর কে কে যেন ছিল দেখলাম, একটু বলো তো বাবা। যারা জুমে ঢুকেছো, আমি বাবা দেখতে পাচ্ছি না, তাই আমি আসলে খুব কনফিউজ কারা ঢুকেছে, বা যারা যারা এই মুহূর্তে দেখতে পাচ্ছ কেউ কমেন্ট করো, এই জিনিসটা কিন্তু তোমাদের জানা উচিত। না পালে কোনো সমস্যা নাই, আমি একটা কথাই বললাম, আমি তো আছি, তুমি একটা শব্দ উচ্চারণ করবে, আমি 10টা শব্দ উচ্চারণ করবো, তুমি কোনো সমস্যা নাই, কোনো হেজিটেশন নাই আমার সামনে। না পারলে কোনো ব্যাপার না, তুমি সবকিছু পারবে না, আমি অনেক কিছু পারি না, এখনো শিখতেছি। একদিন মেয়াদ উত্তীর্ণ হলে মনে হয় খাওয়া যাবে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, একজন বললো। আরেকজন, আরেকজন বলো তো বাবা, যারা দেখতেছো লাইভে তোমরা কমেন্ট করো, তোমাদের কি কমেন্ট আছে বলো, বলো তো বাকি যারা, সবাই একটু একটু করে তোমাদের মন্তব্য বলো, তাহলে এরপর আমি অ্যানসারটা দিচ্ছি। আর কে জুমে আছে বাবা, আমি দেখতে পাচ্ছি না, একটু বলো, বা যারা এই মুহূর্তে লাইভে দেখতে পাচ্ছেন তোমরা একটু কমেন্ট করতে পারো, কারণ এই জিনিসটা একজন মেডিকেল স্টুডেন্টের জানা উচিত। বলতে পারবে না, বলতে পারলে আমি পারবে কি না, না পারলে আমি বলে দিচ্ছি বাবা, হা না বলবে তো বাবা, তোমার যদি মেয়াদটা কালকে শেষ হয়ে যায় তার মানে এই না যে তুমি এটা খাইতে পারবা না, এটা তুমি খাইতে পারবা, কারণ এটা 6 মাস পর্যন্ত এটা দেওয়ার মতো একটা ইয়া থাকে। আর মূলত ঝামেলাটা হয় যে এফিকেসিটা, ড্রাগটা যে পরিমাণ কাজ করার কথা সেটার পরিমাণ সেরকম করবে না, ঠিক আছে? এটা পরিমাণটা কমে যাবে, ব্যাপারটা হচ্ছে এরকম। তো এই জিনিসগুলো তোমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে বাবা? আচ্ছা ঠিক আছে। তো আমরা এখানে মধ্যে এই যে আইস প্যাক গুলো দেখতেছি, এই আইস প্যাক থেকে কিন্তু কোশ্চেন করে, আইস প্যাকের কিছু কোশ্চেন আছে, চমৎকার কিছু কোশ্চেন আছে, আমি এটা অলরেডি তোমাদেরকে মানে ছবি দেখায় দেখায় আমি পড়াইছি, তোমরা আমার লেকচারটা দেখতে তোমাদের জন্য খুব ইজি হবে, ঠিক আছে? এবং কি সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, আমি তোমাদের বলি স্পেসিমেন্টের মধ্যে যত রকম ভ্যাকসিন আছে না, ভ্যাকসিন আছে তো, আমি কিন্তু ভ্যাকসিন গুলোর টোটাল আমি পুরো তোমাদের মানে ইয়া করেছি, এক্সপ্লেন করেছে, কোথায় এক্সপ্লেন করেছে, তোমরা আমার ভ্যাকসিন নিয়ে আমার একটা লেকচার আছে এক্সিসে, ওইখানের মধ্যে দেখবা পুরাটা এক একটা ধরে ধরে পড়াইছি, এবং এইটাই তোমার স্পেসিমেন। কেউ যদি, আমি আজকে বলে দিচ্ছি, আজকে ডেভিজিট যদি পড়া হয়ে যায় আমি কিন্তু তোমাদের ভাইবার জন্য তোমাদের রেডি করে দিছি, একদম তোমাদের ভাইবার, যদি কেউ আমার ডেভিজিট আরএসএসসি খাতা আর ওই জিনিসগুলো একটু ফলো করে তাহলে স্পেসিমেন সহ তোমাদের কাভার দিবে, ঠিক আছে? 99% পর্যন্ত কাভার দিবে, শুধু 1% এদিক সেদিক হইতে পারে, কিন্তু 99% পর্যন্ত কাভার দিবে, কারণ আমি কিন্তু সবকিছু একত্রে গুছিয়ে পড়ানোর চেষ্টা করেছি, ঠিক আছে? আর রিটেন সেশনে তো আরো যত রকম কোশ্চেন হয় আমি তো এগুলো আনার চেষ্টা করবই। সো এটা একটা ব্যাপার মাথায় রাখো, ভ্যাকসিন ক্যারিয়ারের সম্বন্ধে কিন্তু কোশ্চেন করতে পারে, ঠিক আছে? এটা মাথায় রেখো, টেম্পারেচার গুলো জানতে হবে। আচ্ছা সরি, আচ্ছা এখানে মধ্যে যেটা হচ্ছে যে অ্যাডভার্স ইভেন্ট অফ ফলোইং ইমিউনাইজেশন, ঠিক আছে? ইমিউনাইজেশন রিলেটেড কি ধরনের রিয়েকশন হতে পারে বা কি ধরনের রিয়া হতে পারে সেটা কিন্তু তোমার জানতে হবে। যেমন হচ্ছে এটা কিন্তু ধরে সকল ওষুধের ক্ষেত্রে, ঠিক আছে? আর যদি মেয়াদ শেষ হয়ে গেছে তার মানে এই না যে ওষুধ খাওয়া যাবে না, এটা খাওয়া যাবে কিন্তু এটার এফিকেসিটা কম থাকবে। আর ফেক্টরি থেকে তারা সেট আপ এরকম করে, বাজার এভাবে সেট আপ করে দেয়া যে ওরা 6 মাস হাতে রেখে কিন্তু এই কাজটা করে, ঠিক আছে? এই একটা ব্যাপার। অর্গানোগ্রাম, ঠোঁটস্থ, মুখস্থ, কণ্ঠস্থ আরো কিছু থাকলে সেটাও করতে হবে, মানে এটাকে ভাজা ভাজা যে কোনো জায়গার অর্গানোগ্রাম কিন্তু ঠোঁটের আগে রাখতে হবে। ডেভিজিটের খাতা ধরছে, অর্গানোগ্রাম তো থেকে কোশ্চেন করবে, 100% শিওর থাকো, ঠিক আছে? অর্গানোগ্রামটা ভালো করে জানবে। এবং আরেকটা কথা বলি, যদি মনে করো এই যে মনে করো সাপোজ যদি কোনো মন্ত্রণালয় চেঞ্জ হয়, যেমন হচ্ছে আগে ডিজিএল ছিল, এটার মধ্যে স্বাস্থ্য শিক্ষা এরকম, তারপরে হচ্ছে যে তোমার প্রশাসন এরকম কিছু ভাগ হয়ে যায় না, এগুলো দেখবো তো এটার লেটেস্ট যে অর্গানোগ্রামটা এটা একটু মাথায় রেখো, ঠিক আছে? আমি দেখছিলাম এটা তোমাদের ইয়াতে অলরেডি ক্লাস মিস করতেই জানো,
ঠিক আছে, ওইটা একটু ফলো করবে, এটা কাজে দিবে। আচ্ছা, যে কোনো অর্গানোগ্রামে মানে সেন্টারের কিছু কনস্ট্রেইন থাকে, ঠিক আছে, এই কনস্ট্রেইন গুলা কিন্তু জানতে হবে, এটা কিন্তু তোমার জানতে হবে, ঠিক আছে। তবে কনস্ট্রেইন গুলা ম্যান্ডেটরি না, কিন্তু প্রথম চার পাঁচটা জিনিস আমি তোমাকে এই জন্য বলতেছি, এক্সামিনার কোশ্চেন করতেই পারে, তুমি তখন অ্যান্সার না পারলে তো তুমি তখন ধরা, ঠিক আছে। চার পাঁচটা জিনিস বেশি দরকার নেই, চার পাঁচটা জিনিস তোমার জানতেই হবে, আর কিছু দরকার নেই। ফিউচার প্ল্যান সবগুলো জানা লাগে না, ঠিক আছে, কোনোটারই ফিউচার প্ল্যান জানা লাগে না, কিন্তু যতটুকু বলতেছি অতটুকু জানা লাগবে, ঠিক আছে। এটা জানতে পারলে ভালো, আর না জানতে পারলেও ভালো, ঠিক আছে। কনক্লুশন এগুলো কিছুই লাগে না, ওইটার মধ্যে ওই বকর চকর যা আছে এটি শেষ, এটা কমেন্ট অফ দ্য স্টুডেন্ট লাগে না। বাবা এতটুকু কি বুঝছো, বুঝতে পারছো, একটু কমেন্ট করো ভাই। কি রে তোমরা, তোমাদের কি মন খারাপ, তোমরা কথা বলো না কেন? স্যার পারছি। হ্যাঁ পারছো, আচ্ছা এটাই তো চাচ্ছি বাবা, না বুঝলে তো বলবা। আচ্ছা এটা হচ্ছে হেল কমপ্লেক্স। আচ্ছা হেল কমপ্লেক্স সাধারণত আমরা তোমাদেরকে এটা ভিজিটটা সাধারণত আরএফএসটি প্রোগ্রামের সময় করে ফেলা হয়, ঠিক আছে। মূলত কি হয় সেটা আমি দেখাচ্ছি, এটা একই জিনিস, ঠিক আছে। কি ধরনের অর্গানাইজেশন, ঠিক আছে, ওই যা আছে কোথায় ইনস্টিটিউশনটা, এটা জিজ্ঞেস করে, ঠিক আছে। এরপরে তারপর হচ্ছে যা রিজন বিহাইন্ড দ্য কলিং, কি কলিং ইন এ কমপ্লেক্স, এটা কি জন্য বলা হয়, এটা একটু মাঝে মাঝে জিজ্ঞেস করে, ঠিক আছে। ইটস নট এ বিগ ডিল, ঠিক আছে। এটা মাঝে মাঝে কিন্তু এই জিনিসটা কিন্তু এভাবে কোশ্চেন গুলো করা হয়, ঠিক আছে। ফান্ডিং সোর্স গুলো এক নজর জানবা, কিন্তু এটা সাধারণত খুব কমই জিজ্ঞেস করে, বিশেষ করে ইপিআর ক্ষেত্রে ধরবে, ইপিআর ক্ষেত্রে মাফ নাই মানে ফাটে ফেলাবে কিন্তু, ঠিক আছে। এগুলোর ক্ষেত্রে একটু ফাঁকিবাজি করলো আশা করি চলবে। এখানে ব্র্যাকে কিন্তু কাজ করে, আমি একটা কথা বলছি, কারণ কি ব্র্যাক কিন্তু মনে রাখবা, টিবি নিয়ে কাজ করে বাংলাদেশে, কিন্তু টিউবারকুলোসিস এর ক্ষেত্রে ব্র্যাক, ব্র্যাক আর হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কোলাবোরেশন গুলো করে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের ফান্ডিং গুলা করে। আর ব্র্যাক কিন্তু মূলত হচ্ছে টিবি নিয়ে কাজ করে, দেখবা টিবি টিউবারকুলোসিস কোনো প্রোগ্রাম হলে ব্র্যাকের কোনো কোনো না কোনো পার্সন থাকবে, কারণ এটা কোলাবোরেশন প্রোগ্রাম হয়, এটা জানতে হবে অবজেক্টিভ। সো আমি কিন্তু সূত্র বলে দিছি, প্রথমে জিনিসটা কি, কোথায় অবস্থিত, এটার অবজেক্টিভ কি, অর্গানোগ্রাম কি, এটা এটা সার্ভিসটা কি জিনিস, আর কি কি কনস্ট্রেইন আছে, আর এগুলো যদি এই পয়েন্টটা পয়েন্ট জানলে যথেষ্ট। ডে ভিজিটের পাস তো করবা, পাশের উপর কোনো কিছু থাকলে সেটাও পড়বা, তো ডোন্ট ওয়ারি, পাশের উপর তো আর কিছু নাই, পাশের উপর আরো ভালো মার্ক আছে, ওইটা পাবো। এবং কো রিলেটেড কোশ্চেন আমি কিন্তু বলে দিচ্ছি কিভাবে ধরে। আচ্ছা কোথায় উপজেলা হেলথ কমপ্লেক্স, এখানের মধ্যে তোমার হচ্ছে এটা অবজেক্টিভ, এটা কি জিনিস, কি অবজেক্টিভ, এটা তোমার জানতে হবে উপজেলা হেলথ কমপ্লেক্সে কি কি হয়। এবং এখান থেকে এভাবে কোশ্চেন করে যে তুমি যে উপজেলা হেলথ কমপ্লেক্স দিয়েছো, কপিতলা হেলথ কমপ্লেক্স আমাদের মানে হেলথ কেয়ার সিস্টেম এটা কোন লেভেলে আছে, এভাবে কোশ্চেনটা হয় যে তুমি যে গেছো এটা কোন লেভেলে আছে, এটা কিন্তু জিজ্ঞেস করবে। এখান থেকে একটা কোশ্চেন তোমাদেরকে ধরতে পারে, সেটা হচ্ছে আচ্ছা বাবা বলো তো যে ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার, তারপর হচ্ছে কমিউনিটি ক্লিনিক, স্যাটেলাইট ক্লিনিক, এটা কি প্রাইমারি হেলথ কেয়ার এর আন্ডারে, কোশ্চেনটা কিন্তু এভাবেও করতে পারে, একজন বলো তো অ্যান্সারটা। জি স্যার প্রাইমারি হেলথ কেয়ার এর আন্ডারে। কোনটা কোনটা স্যার? হেলথ ক্লিনিক সেন্টার আর আপটু উপজেলা কমপ্লেক্স। তাই আরেকজন, আরেকজন আর আর কি কিছু বলবে, আর কিছু বলবে বাবা, বলেন বলেন, আরো বাকিরা আছো তো একটু বলো। বলো কেউ বলো, বলো না কি এটা পিএসসির আন্ডারে, কমিউনিটি ক্লিনিক, ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার, বলো না কেউ, যারা যারা আছো তারা বলো। আচ্ছা কোশ্চেন ছিল সেটা হচ্ছে যে আরবান ডিসপেন্সারি, তারপর হচ্ছে ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার, তারপরে হচ্ছে গিয়ে তোমার হচ্ছে যে ইয়াটা কমিউনিটি ক্লিনিক, এটা কি পিএসসির আন্ডারে কিনা, এটা প্রাইমারি হেলথ কমপ্লেক্সের ইয়ার মধ্যে আন্ডারে কিনা, দেখি তোমরা অ্যান্সারটা দাও, আমি পরে এরপর আমি মুখ খুলতেছি। তোমরা যারা, আচ্ছা আমার এখানে কয়জন জয়েন করছো জুমে, আমি আসলে দেখতে পাচ্ছি না তো আমি বুঝতে পারতেছি না, একজন একটু বলো তো, যারা জুমে জয়েন করেছো একটু বলো তো কয়জন আছো। স্যার আপনি সহ চারজন। চারজন, বাবা তোমরা একটু বলো না কেন, সবাই একটু আনমিউট করো বাবা, কারণ আমরা তো গল্প করতেছি তাই না। আচ্ছা এখানে বসে শাইলা আফরিন বলছে স্যার পিএসসির আন্ডারে, জাকারিয়া রাফ জাকি বলেছে পিএসসির আন্ডারে, এক্সেপশনাল সাবির বলেছে পিএসসির আন্ডারে, আমার তিনজন যে রথি মহারথী আছে আপনারা কি বলেন বাবা, এটা কি ইয়ার মধ্যে পিএসসির আন্ডারে? স্যার তিনটাই পিএসসির আন্ডারে, ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসিস্ট্যান্ট, কমিউনিটি ক্লিনিক আর আপ টু উপজেলা হেলথ কমপ্লেক্স। আচ্ছা এটা এটা তোমরা কোথায় পাইছো বাবা এই ইনফরমেশনটা,
কোনো রেফারেন্স কি আমাকে একটু বলতে পারবা? স্যার এটা তো পার্কে পড়ছিলাম। পার্কে? আচ্ছা পার্কটা একটু দেখো তো, এখানের মধ্যে কোথায় দেয়া আছে, আমাদের স্টুডেন্টরা কোথায় ভুল করে দেখেন। কারণ হচ্ছে কমিউনিটি ক্লিনিক হচ্ছে একটা পাইলট প্রজেক্ট, ঠিক আছে? যদিও মনে করো কমিউনিটি ক্লিনিকে কি হয়, কমিউনিটি ক্লিনিকের মধ্যে যে ফ্যামিলি ওয়েলফেয়ার কিছু 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 জিনিসগুলো হয়, ঠিক আছে? ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার গুলোতে কি হয়, আরবান ডিসপেন্সারিতে কি হয়, জাস্ট হচ্ছে তোমার মতো ফ্যামিলি প্ল্যানিং এর কিছু জিনিসগুলো হয়, ঠিক আছে? সে তো পুরা প্রাইমারি হেলথ কমপ্লেক্সের মানে কি, মানে প্রাইমারি হেলথ কেয়ারের মানে কি, এখানে টোটাল ফার্স্ট এইড এর সবকিছু থাকবে, কিন্তু ওইখানে শুধু প্রোভাইড করা হয় এই সকল জিনিসগুলো, ঠিক আছে? এই জন্য এটা হচ্ছে পিএসসির আন্ডারে, এটা প্রাইমারি পিএসসির আন্ডারে না, প্রাইমারি হেলথ কেয়ারের আন্ডারে এটা, এটা হচ্ছে পাইলট প্রজেক্ট, ঠিক আছে? এখন তো আগে ছিল ফ্যামিলি, যে তোমার আরবান ডিসপেন্সারি এগুলো আলাদা ছিল, ইভেন হচ্ছে মন্ত্রণালয় পর্যন্ত আলাদা, কথা বুঝো? যেমন হচ্ছে ফ্যামিলি মনে করে কেউ যদি গেল গেল ঠিক আছে, যেমন হচ্ছে এই যে একজন বললো হ্যাঁ ঠিক আছে, এখানে একটা ব্যাপার হচ্ছে যেটা যে আরবান ডিসপেন্সারি, তারপরে হচ্ছে কি স্যাটেলাইট ক্লিনিক, আগে স্যাটেলাইট ক্লিনিক ছিল এখন কমিউনিটি ক্লিনিক হয়েছে, এগুলো টোটাল আলাদা, এটা পাইলট প্রজেক্ট, ঠিক আছে? এটা বাংলাদেশ গভর্নমেন্টের একটা বিশাল একটা সাফল্য, ঠিক আছে? এগুলা কিন্তু দেখবা যে ফ্যামিলি ওয়েলফেয়ার যেটা আলাদা হয়ে গেছে, ইভেন ডিস্ট্রিক্ট লেভেলে দেখবা, যদিও তোমার মেডিকেল কলেজ থাকবে, ডিস্ট্রিক্ট হাসপাতাল থাকবে, দেখবা ফ্যামিলি ওয়েলফেয়ারের একটা আলাদা একটা মাতৃ মানে হাসপাতাল যেটা আছে, ঠিক আছে, শিশু মাতৃ হাসপাতাল টাইপের একদম ডিস্ট্রিক্ট লেভেলে থাকে। তো এইটা হচ্ছে ব্যাপার, আশা করি এই জিনিসটা তোমাদের ক্লিয়ার হয়েছে। তোমরা কি এটা বুঝতে পারছো? যদি কোনো এক্সামিনার এই কোশ্চেনটা করে, তোমরা কি অ্যানসারটা দিতে পারবা বাবা? কথা বল বাবা, না বললে তো খুব ইয়া লাগে, তোমরা যদি অ্যানসার না দাও। আচ্ছা এটা অবজেক্টিভ কি এটা তোমাদের জানতে হবে, ঠিক আছে? মেজর অবজেক্টিভ অর্গানাইজেশন ওই এক্সট্রিম জিনিসে আসবে, এটা জাস্ট এক্সপ্লেইন করেছে, ঠিক আছে? এটার মধ্যে দেখাচ্ছে ইনডোর সার্ভিস, মেডিসিন ওয়ার্ড, এগুলো দেখেছে। তবে এখানের মধ্যে আরেকটা ব্যাপার আছে, তোমাকে মাঝে মাঝে কোশ্চেন এভাবে করবে, আচ্ছা তুমি যে ওই জায়গায় গেছো তুমি কি কি দেখছো বলো তো দেখি, এভাবে কোশ্চেনটা হবে, ঠিক আছে? অমুক জায়গায় ভিজিট করছো কি কি দেখছো বাবা, এভাবে কোশ্চেন করবে, ঠিক আছে? এই যে দেখো ফ্লো চার্ট, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? এগুলো কিন্তু একটু দেখে রাখবো, মাঝে মাঝে এখান থেকে কোশ্চেন করা হবে। অর্গানোগ্রাম মাস্ট, মিস করা যাবে না, ঠিক আছে? মনে রাখবা একটা হেলথ কমপ্লেক্সের মা বাপ হচ্ছে ইউএইচএফপিও, ঠিক আছে? একটা আগের সময় টিএইচএ কইতো, এখন হচ্ছে এটা হচ্ছে ইউএইচএফপিও বলা হয়। ইউএইচএফপিওর অ্যাব্রিভিয়েশনটা কিন্তু জানতে হবে, ইউএইচএফপিওর ফাংশন কিন্তু জানতে হবে, ঠিক আছে? এটা একটা মাথায় রাখবা। আচ্ছা তারপর হচ্ছে অ্যাচিভমেন্ট, এটা দেখতে পারো, এটা খুব একটা ইম্পর্টেন্ট না। ফিউচার প্ল্যান, তোমাদের আমি বলছি ফিউচার প্ল্যান খুব নট এ ম্যান্ডেটরি, ঠিক আছে? জানলে ভালো, না জানলে ভালো, এখান থেকে তোমার এইখান থেকেই তোমার হচ্ছে আরএফএসসি এর কোশ্চেনগুলো তোমাকে করতে পারে, ঠিক আছে? এও একটা ব্যাপার। এতটুকু কি বাবা বুঝিয়ে আছেন আপনারা, বুঝিয়ে আছেন? ওকে, দেখেন আমি যতটুকু বলতেছি সবগুলা প্যাটার্ন অফ কোশ্চেন কিন্তু সেম, ঠিক আছে? একই প্যাটার্নের আমি কিন্তু তোমাদেরকে বলতেছি। ইভেন তোমাদের দেখো যে ডেভিজিটে যে স্যার ম্যাডামটা রেডি করেছেন, এটা এটা কিন্তু দেখবা যে সেম ওয়েতে, কারণ কি আসলে সিস্টেমটাই এইভাবে। এবং আমরা আরএফএসসিতে আমরা ডেভিজিটে কি দেখতে চাই, একটা হলো অ্যাডমিনিস্ট্রেশন লেভেলটা কি কি সার্ভিস দেওয়া হয়, যেটা তোমাদেরকে এটা আমরা এটা দেখাতে চাই যে আমাদের বাংলাদেশে কত কম রিসোর্সের মধ্যে অনেকটা সেবা দিচ্ছি আমরা। তো এটা হচ্ছে আমরা আরএফএসটি ডেভিজিটির ক্ষেত্রে আমরা এগুলো কিন্তু ফোকাস আউট করা, এটা একটু ভালোভাবে জানানোর জন্য বলা হয়, ঠিক আছে বাবা? সো যাই হোক, এখানে হচ্ছে তোমার এটা আমরা দেখতে পাচ্ছি যে মোহাম্মদপুর ফার্টিলিটি সার্ভিস ট্রেনিং সেন্টারের একটা আমরা ছবি দেখতে পাচ্ছি, ঠিক আছে? তো এখানেও একই জিনিস, কি সার্ভিস হয়, কি ধরনের অর্গানাইজেশন জানতে হবে, ঠিক আছে? হিস্ট্রি জানা লাগে না, ঠিক আছে? সোর্স অফ ফান্ড এটা জানলে ভালো, কিন্তু অবজেক্টিভ অফ দ্য সেন্টার জানতে হবে, ঠিক আছে? এটাও কিন্তু দেখো, এটাও কিন্তু আমি একটু আগে একটা বলছি না, ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টারের কথা একটা বললাম না, দেখো এখানে কিন্তু এই যে আশা পড়ছে, ঠিক আছে? দেখবে যে একটা আরেকটার সাথে খুব মানে একটা সময় ছিল যে স্বাস্থ্য এবং মানে একসাথে মন্ত্রণালয় দুইটা সেম ছিল, একই সাথে ছিল, পরে কিন্তু এটা বিভক্ত হয়ে গেছে, কথা বুঝছো? তো এটা কিন্তু মাথায় রেখো। আচ্ছা অবজেক্টিভ তোমরা জানবা ওই আগের জিনিস, অর্গানোগ্রাম, মেজর অ্যাক্টিভিটি এটা আপনার তোমার জানতে হবে, এটা এটা কিছু মিস করা যাবে না, ঠিক আছে? এখানে কি কি অবজেক্টিভ কেয়ার দেওয়া হয় এটা জানতে হবে, ঠিক আছে? এইবার হচ্ছে গিয়ে এখান থেকে এই যে জিনিসগুলা, এই জিনিসগুলো তোমাকে কিন্তু ধরবে, এটাই দেখার পরে হয়তো বা তোমার এটা বলতে পারে যে আচ্ছা বলো তো দেখি যে একটা মায়ের ওয়ার্নিং সাইন কি, কখন ওয়ার্নিং সাইন, পাঁচটা ডেঞ্জার সাইনগুলো কি কি, ঠিক আছে? এগুলো কিন্তু তোমাকে জিজ্ঞেস করে বসবে, ঠিক আছে? এই হচ্ছে একটা ব্যাপার। অথবা এখান থেকে আরেকটা কোশ্চেনে চলে যাবে, তোমাকে কার্ড ধরাইতে পারে, ঠিক আছে? কার্ডগুলো আছে না, ওই কার্ডগুলো ধরতে পারে, এভাবে কিন্তু কোশ্চেন হতে পারে, এটাও মাথায় রেখো। অ্যাচিভমেন্ট পড়লে বলো ভালো, না পড়লে আরো ভালো, ঠিক আছে? ফিউচার প্ল্যানটা এটা জানলে ভালো, কিন্তু এটাকে আমি একদম ম্যান্ডেটরি আমি বলবো না, কিন্তু আমি যে সকল পয়েন্টগুলো একদম ম্যান্ডেটরি বলছো এটা কিন্তু মিস করা যাবে না।
সেম ঠিক আছে একই জিনিস ইনফেক্টেড ডিজিজ হাসপাতাল একই জিনিস আমি দেখব কিন্তু এটা হচ্ছে কি ধরনের অর্গানাইজেশন লোকেশন কই ঠিক আছে হিস্ট্রি যদি হিস্ট্রিগুলো জাস্ট একবার রিভিশন দিবা কখনো যদি সারা জিজ্ঞেস করে না তারপর একটু জাস্ট ইয়া করার জন্য হ্যাঁ ডিজি এখন তো আলাদা ডাইরেক্টর জেনারেল তো আলাদা হয়ে গেছে ঠিক আছে আবার কিন্তু মহাপরিচালক কিন্তু একজন মাথায় রেখে ঠিক আছে তুমি এটা আমি বললাম তোমাদের একটা ক্লাস আমি দেখছিলাম এটা নিয়ে আলাদা করে কোন একজন স্যার মনে হয় এটা তোমাদেরকে শো করছিল ঠিক আছে যার জন্য আমি কিন্তু এটা শো করি নাই তো তোমরা ওই স্লাইডটা একটু দেখলে তোমাদের একটু কাজে কাজে দিবে ঠিক আছে আচ্ছা এবং আলাদা আলাদা মন্ত্রণালয়ে আলাদা আলাদা কিন্তু মানে চিফ হেড ঠিক আছে এটা একটা মাথায় রেখো ডাইরেক্টর জেনারেল আলাদা ঠিক আছে আচ্ছা এরপরে হচ্ছে কি এটা হচ্ছে সোর্স অফ ফান্ড এটা জানতে হবে ঠিক আছে জানার কিছু না এটা তুমি জানোই ঠিক আছে এটা সার্ভিস এটা মাস্ট মিস করা যাবে না মিস করলে গুনা হবে গুনা ঠিক আছে এটা মাস্ট করা যাবে না কি কি সার্ভিস আমি বাবা আমি কিন্তু যেহেতু সবগুলো একই রকম আমি জাস্ট হচ্ছে কি কি জানতে হবে ওইটা আমি দেখাই দিচ্ছি ঠিক আছে আমি আর এগুলো পড়তেছি না আমি একটু দ্রুতই যাচ্ছি অর্গানোগ্রাম জানতে হবে মিস করা যাবে না এটা কোনটা জানি আমি পড়াচ্ছি তোমাদের ইনফেক্টাস আচ্ছা অর্গানোগ্রাম জানতে হবে এরপর হচ্ছে অবজেক্টিভ অর্গানাইজেশন এগুলো দেবে এবার এখান থেকে একটা কোশ্চেন আসবে কিভাবে জানো এখানে যখন এগুলো তুমি বলবা না এখান থেকে কোশ্চেনটা সাররা করবে আচ্ছা রেবিস সম্বন্ধে বলো তো রেবিসের এপিডেমিওলজি বলো তো টিটেনাসের ট্রিটমেন্ট বলো তো টিউবারকুলোসিস সম্বন্ধে কিছু বলো তো এভাবে কিন্তু কোশ্চেনগুলো হবে ঠিক আছে বাবা শোনো এখন কিছু তো করার নাই আমি তোমাকে কোরিলেশন করে দিচ্ছি এই জন্য ঠিক আছে মাথায় তো রাখতে হবে কি করবা বাবা ঠিক আছে আমি যেটা যে কয়েকটা পয়েন্ট তোমাদেরকে বলছি এইটা তোমাদের মিস করা যাবে না ঠিক আছে বাকিগুলো মাথায় রাখো না রাখো আমি একটা কথাই বলছি কোন জায়গা এটা কোথায় এটার অর্গানোগ্রাম জানবা এখানে কি সার্ভিস দেয় ঠিক আছে তারপর হচ্ছে এই জিনিসগুলো জানবা এই জিনিসগুলো মিস করবা না টোটাল 4-5টা পয়েন্ট আছে এগুলো মিস করা যাবে না এরপরে তুমি মাথায় রাখলা না রাখলে সমস্যা নেই এরপরে কো রিলেটেড কোশ্চেন হবে ঠিক আছে যেমন এখানে ম্যানেজমেন্টের মধ্যে কি কি অবজেক্টিভ আছে এটা জানবে এটা জানতে হবে ডিপার্টমেন্ট গুলো জানতে পারলে ভালো না জানতে পারলে আরো ভালো ঠিক আছে তবে হ্যাঁ যেমন রেবিস নিয়ে ধরছে রেবিস এর সম্বন্ধে কিন্তু ইন ডিটেলস ধরা হবে যদি তোমাকে টিটেনাস থেকে ধরা হয় টিটেনাস থেকে কোশ্চেন করা হবে তো এটা মাথায় রাখবা আচ্ছা এই যে দেখো টিটেনাস দেখছো পুরাই হয়ে গেছে রিসা সাডোনিক আস হয়ে ব্যাকা বুকা হয়ে গেছে পুরো দেখছো মুখ তো খিচা আছে আচ্ছা এরপরে প্রিভেনশন অফ এইচআইভি এটা খুব একটা ইম্পর্টেন্ট না কারণ এখানে যদি এইচআইভি থেকে যদি ধরে এইচআইভি সবকিছুই ধরবে তো এখানে একটা দুইটা লাগবে না ঠিক আছে তো এটা একটা ব্যাপার ট্রিটমেন্টটা কি ট্রিটমেন্টটা তুমি যেটা আছে অ্যান্টিভাইরাল ড্রাগ এটা মাথায় রাখবা ঠিক আছে মিসেলস এটার মধ্যে কি কি আছে জাস্ট কজ এগুলা জাস্ট হচ্ছে ডিজিজে যদি ঢুকে ডিজিজ কিভাবে পড়তে হবে আমি কালকে একটা জিনিস বলে দিছি যে কমিউনিকেবল বলো নন কমিউনিকেবল ডিজিজ এখানে পড়ার সিস্টেমই হচ্ছে এক নম্বরে ডিজিজ কি এটা ক্লাসিফিকেশন কি এটা এপিডেমিওলজি কি আর হচ্ছে এটা কন্ট্রোল কি এই চারটা হেডিং এ ফলাই দিবা সব ডিজিজ পড়া শেষ আচ্ছা প্যাথোলজিকে এগুলো লাগবে না অ্যাচিভমেন্টটা খুব একটা ইম্পর্টেন্ট না একটু জানলে হবে ফিউচার প্ল্যান পড়লে বলো না বললে বলো যেটা বললাম কমেন্টও জানাবে এটা হচ্ছে আইপিএস তোমাদের আমরা সাধারণ জনস্বাস্থ্য কেন্দ্র এটা তোমার জানা উচিত ঠিক আছে এটা আমাদের কোথায় প্রতিষ্ঠান ওই একই কোশ্চেন ঠিক আছে এটা কোন কি ধরনের অর্গানাইজেশন কোথায় অবস্থিত কি ধরনের ইয়া হয় ঠিক আছে অবজেক্টিভটা তোমাদের একটু জানতে হবে মনে রাখবো প্রথম 4-5টা পয়েন্ট জানলেই চলবে যে কোনো অবজেক্টিভ 5টা জিনিস একটু জানলেই হবে হেলথ অর্গানোগ্রাম মিস করা যাবে না এটা কিন্তু ধরে ঠিক আছে প্রথম এই জিনিসগুলো লাগবে কে হেড হেডের পরে কে কে আছে ঠিক আছে এই জিনিসগুলো কিন্তু মিস করা যাবে না আচ্ছা অ্যাক্টিভিটি এই অ্যাক্টিভিটি কিন্তু জানতে হবে হাতে গোনা 5-7টা ধুমধাম বলে ফেলবা শেষ ঠিক আছে প্রসার অফ আইভি ফ্লুইড এটা খুব একটা ইম্পর্টেন্ট না এগুলো সাধারণত ইয়া করে না ঠিক আছে যদি কখনো এক্সামিনার জিজ্ঞেস করে তখন খালি একটু নজর পড়বা ব্লাড ব্যাগ এটা খুবই নট ইম্পর্টেন্ট ওআরএস সম্বন্ধে কিন্তু কোশ্চেন করতে পারে ঠিক আছে এটা কিন্তু আমাদের বলতে গেলে একটা মাইন্ড ফ্লোয়ার কোশ্চেন এটা অনেক সময় পোলাপানরে জিজ্ঞেস করা হয় আচ্ছা ঠিক আছে হোমমেড ওআরএস করতে বলো তো হোমমেড কিভাবে তৈরি করে ঠিক আছে কতটুকু গুড় কতটুকু কত চিমটি ধরবা এগুলো কিন্তু ধরে ঠিক আছে তোমরা দেখবা তোমাদের কমিউনিটি মেডিসিনের যে ডিপার্টমেন্টে দেখবা তো এই চিত্রগুলো দেয়া আছে ঠিক আছে যে এইভাবে ধরতে হয় কিভাবে ধরতে হয় এগুলো সব কিছু দেয়া আছে তো আমার ওইখানে ক্লাসে আমি যখন নিয়েছি ওইটা ভিডিওটা দেখলে তোমাদের এটা ক্লিয়ার হয়ে যাবে তো এটা একটা ব্যাপার দেন মাইক্রো এগুলো লাগবে না এই দেখো তোমাদের কত ইজি করে দিচ্ছি লাগবে না ঠিক আছে একাডেমিক অ্যাক্টিভিটি এই এক দুইটা জিনিস তোমাদের জানতে হবে বেশি এটা নট নেসেসারি ঠিক আছে অ্যাচিভমেন্টটা যদি জানতে পারো ভালো এটা একটা ব্যাপার তবে কনস্ট্রেন্টগুলো একটু জানার চেষ্টা করো ঠিক আছে কনস্ট্রেন্টগুলো আমি এটাই বললাম কনস্ট্রেন্টগুলো জানার একটু চেষ্টা করো অ্যাচিভমেন্টটা যতটুকু মনে রাখতে পারো আর কি কারণ এটা তো ব্রেইন এতটুকু ফিউচার প্ল্যান লাগবে না এটা ধরা হয় না
এটা হচ্ছে আইসিডিডিআরবি, এটা দিয়ে আমি শেষ করে দিব। এখানে কিন্তু কোশ্চেনটা এইভাবে, আইসিডিডিআরবির কয়টা শাখা এটা কিন্তু মনে রাখবা। আইসিডিডিআরবি দুইটা শাখা, একটা হচ্ছে মতলবে আছে, একটা হচ্ছে মহাখালীতে আছে। এটাও একই জিনিস, এটা কি ধরনের অর্গানাইজেশন, ঠিক আছে, এটা লোকেশন কই জানো, এটার অবজেক্টিভ কি জানো, এটা সোর্স জানতে হবে, ঠিক আছে, এবং হচ্ছে এটা কি ধরনের প্রোগ্রাম ইয়া করে এটা জানতে হবে। এই জিনিসটা তোমাদের মানে ইয়া করতে পারো, এটা এইভাবে ধরে না, টাস্ক মেম্বারের নাম জিজ্ঞেস করে না, অর্গানোগ্রামটা ধরে, ঠিক আছে, কোনো স্পেসিফিক কোনো মানুষের নাম জিজ্ঞেস করা হয় না, কিন্তু অর্গানোগ্রাম ধরা হবে। আচ্ছা, এরপর অবজেক্টিভ কি এটা জানতে হবে, ফাংশন জানতে হবে, এটার উদ্দেশ্যটা কি এটা জানতে হবে, ঠিক আছে, সার্ভিসটা জানতে হবে, অ্যাক্টিভিটিসটা জানতে হবে, আর হচ্ছে কিছু ট্রেনিং প্রোগ্রাম হয় এটার মধ্যে চলে আসবে। এটাতে আর কিছু লাগবে না, দেখো একটা মা একটা বাচ্চা কি করতেছে, ঠিক আছে, এরপরে যে কনস্ট্যান্ট গুলো এটা জানতে হবে, ঠিক আছে, আর কিছু দরকার নাই। এই তো তোমাদের ডেভিজিটের কথা সবকিছু বলে ফেললাম। এরপরে মনে করবো যেই জায়গা যে ডিজিট নিয়ে যে যেই ডেভিজিটটা নিয়ে ধরবে ওইটার সাথে সাথে কোশ্চেন গুলো কিন্তু করে ফেলবে। কি বলছে এটা, কোশ্চেন বুঝতেছি না। আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে কারো? এবার কোশ্চেন করতে পারো। আমি অলদো তোমাদের দেখাই দিয়েছি কি কি পড়া লাগবে, ঠিক আছে, এইগুলোই মূলত তোমাদের পড়তে হবে, কিছু করার নাই, এবং ওই রিলেটেড কোশ্চেন গুলো তোমাদের জানতে হবে। আমি চেষ্টা করছি অল্প অল্প করে কো রিলেটেড কোশ্চেন করে তোমাদেরকে বলে দেওয়ার জন্য। সো এগুলো হয়ে গেলে হয়ে যাবে, ঠিক আছে। এখন তোমাদেরকে 2 মিনিট সময় দিচ্ছি, কারো যদি কোনো কোশ্চেন থাকে আমাকে বলতে পারো, নাহলে আমরা শেষ করে দিব। আচ্ছা শোনো, অর্গানোগ্রাম জাকারিয়া জাকি শোনো, অর্গানোগ্রামের ক্ষেত্রে কোন কোন পয়েন্ট গুলো ধরে আমি তোমার বলি। 1 নম্বর হচ্ছে মেন পোস্ট কারা, এটার আন্ডারে প্রথম 2-3টা পয়েন্ট গুলো লাগে, সবটা কিন্তু জানা লাগে না, ঠিক আছে। প্রথম কে, মনে করো মহাপরিচালক, মহাপরিচালকের পরে কে, ঠিক আছে, প্রথম 3-4টা যেটা এটা মিস করা যাবে না, কারণ সবার কিন্তু এটা মনেও থাকবে না। তো আমরাও নিজেরাও জানি, কিন্তু প্রথমে 3-4টা জিনিস কিন্তু মিস করবো না, তাইলেই হবে, এটাই হচ্ছে শর্ট ফর্ম। আর কিছু, আরো কোনো কোশ্চেন? রায়হান সরকার, তারপর সুমাইয়া, তোমাদের কোনো কোশ্চেন আছে বাবা? না স্যার। তোমরা কি বুঝতে পেরেছো? জি স্যার। ইয়েস স্যার। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আর কেউ কি কোনো কোশ্চেন আছে বাবা, যারা এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছ, কোশ্চেন থাকলে কমেন্ট করো, না হলে আমি শেষ করে দিব। কারো যদি কোশ্চেন থাকে কোশ্চেন করেন, না হলে আমি শেষ করে দিচ্ছি। আচ্ছা, ওয়েলকাম জাকারিয়া জাকি। আচ্ছা, আমাকে একজন বলছে যে নবমিতা ঘোষ মিম, স্যার স্লাইড গুলা কি দেয়া যাবে কাইন্ডলি? হ্যাঁ হ্যাঁ, শিওর তুমি দিতে পারবা, তবে আমি বলবো যে তোমাদের নিজিস মেডিকেল কলেজের যে ইয়াটা আছে দেখবা সেম প্যাটার্ন দেয়া আছে, ঠিক আছে, তারপরে যদি লাগে তুমি অ্যাক্সিসে এটা আছে তুমি এটা কালেক্ট করে নিতে পারবা, ডোন্ট ওয়ারি, এটা আমি দিয়ে দিবো, সমস্যা নেই, ঠিক আছে। এক্সিস থেকে মূলত কিন্তু আমার পুরো স্লাইডটা কালেকশন করে দেয়া, দেন আমি জাস্ট এক্সপ্লেইন করলাম, ঠিক আছে। তো এবং দেখবে যে তোমার মেডিকেল কলেজে যেটা ডেভিজিটের খাতা হয়েছে সেম জিনিস, কারণ এটা নদীর এপারে ওপারে চেঞ্জ করার কোনো সুযোগ নাই, ঠিক আছে, ইনভেরিয়েবলি কোশ্চেনটা এভাবেই এভাবেই কিন্তু সেট আপটা হবে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? আর কারো কি কোনো কোশ্চেন আছে বাবা? আচ্ছা, কারো মনে কোনো কোশ্চেন নাই, তাহলে আমি বিদায় নিচ্ছি। যদি তোমাদের কারো কোশ্চেন থাকে তোমরা আমাকে মেসেঞ্জার গ্রুপে নক করতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে, আমি অবশ্যই ফ্রি টাইমে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। তো সবাই ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আজকে বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ।